রাজধানীর ফার্মগেট এলাকা গণপরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে অনেক যাত্রী কেউ জোর করে ওঠার চেষ্টা করছে আবার কেউ কেউ বাস না পেয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে সময়মতো গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে বাড়তি ভাড়ায় বাসে উঠেছেন এক সিট খালি রাখার নিয়ম অনেক বাসে মানা হচ্ছে না দেয়া হচ্ছে না কোনো ধরনের জীবাণুনাশক সবাই তো ভিড়ের কারণে যাচ্ছে আর কি আমরা এইভাবে আসছে দুজন আছে আমার ছেলে যার কারণে একসাথে যাচ্ছে স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছেই না তার উপর ভাড়া ডাবল করে রাখা হচ্ছে ভাড়া তো ডাবল নিচ্ছে এখন আমরা তো কিছু করতে পারতেছি কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো প্রশ্নই না এ দিয়ে যেভাবে সংক্রমণ বাড়তেছে শাহবাগ থেকে ওরা পুরো বাস ভরে উঠাইছে এখানে এসে এখন সবাই নামান 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 লাগাইছে এদিকে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ট্রেন যাত্রীদেরও এক সিট ফাঁকা রাখার বিধান মানা না হলেও পদক্ষেপ নেই রেল কর্তৃপক্ষের আমরা যেভাবে যাচ্ছি এটা স্বাস্থ্যসম্মতভাবে যাওয়া না আমরা একটা ঝুঁকি নিয়ে যাচ্ছি আমি মারা গেলে আমার ফ্যামিলির কাছে অনেক কিছু কিন্তু সরকারের কাছে একটা সংখ্যা মাত্র পাশাপাশি সিটের টিকিট দেওয়া আছে সিট নাম্বার দেওয়া আছে কিছু করার নাই যেহেতু আমরা বাড়িতে যাইতে হবে কিন্তু ওনাদের উচিত ছিল যে এটা একটা সিস্টেম করা নতুন যারা কাটবে তারা এক সিট ফাঁকা রেখেই যাবে আমরা যেহেতু আগে কেটে ফেলছি এখন আমাদের সিস্টেমটা একসাথে যাব এই অবস্থায় কঠোর মনিটরিং ছাড়া গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো ও যাত্রী হয়রানি কমানো সম্ভব নয় বলে মনে করেন সাধারণ যাত্রীরা শফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা